ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সেই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। অনুষ্ঠান উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অতিথিরা। আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গোটা বাঙালি জাতির চিরকাল কৃতজ্ঞ থাকবে, কারণ বর্ণমালার মাধ্যমে তিনি শিক্ষার আলো দেখিয়েছেন সমাজকে। মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষা অর্জনের সাথে সাথে ঈশ্বরচন্দ্রের বই পড়া আবশ্যক। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাসের মাধ্যমে বন্যা আক্রান্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় আম্বেদকর কলেজের তরফ থেকে। কারণ তিনি সে ব্যক্তি যিনি আমাদেরকে শিক্ষার আলো দেখিয়েছেন, যিনি আমাদেরকে বর্ণমালা শিখিয়েছেন, যিনি আমাদের প্রাথমিক জ্ঞান দিয়েছেন, যিনি আমাদেরকে ভাবতে বাধ্য করেছেন বিদ্যা কিংবা শিক্ষা ব্যতীত জীবন অন্ধকারময়, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র পশ্চিম বাংলা কিংবা বাংলার গর্ব নয়, গোটা বাঙালি জাতির গর্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, বিদ্যা হচ্ছে সমাজের সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর এই সম্পদের দ্বারা শুধুমাত্র একজন মানুষের উপকার হয় এমনটা নয়, প্রকৃত এবং পরোক্ষ ভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গোটা সমাজের উন্নতি হয়, এবং এটা কিন্তু আজ আমরা পরিলক্ষিত করছি। এই বিদ্যার মাধ্যমে শুধুমাত্র ব্যক্তির জীবনের উন্নতি ঘটছে না, এটা গোটা সমাজের কিন্তু উন্নতি হচ্ছে। আমরা হয়তো আজ অনেকেই বাল্য শিক্ষার যে চটি বইটা পড়েছিলাম তার এক একটা লাইন হয়তো অনেকে ভুলে গেছে, কারো কারো হয়তো বা মনে আছে। আমার কি মনে হচ্ছে জানেন, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে, বাস্তব প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় উচ্চ শিক্ষা কিংবা ডিগ্রি গ্রহণের সাথে সাথে, অর্জনের সাথে সাথে, অ্যাটলিস্ট মাসে একবার হলেও বিদ্যা, ওই যে চটি বইটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, সেই বইটা আমাদের একবার হলেও স্মরণ করা উচিত বা পড়া উচিত।